আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরও একটি বাসিসকে নিয়ে। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের জানাবো যে আপনারা কোথায় এই বাসিস পাবেন এবং এখানে কী ধরনের বাস মুড ইউজ করা হয়েছে এবং কীভাবে নামি অ্যাড করে গেম প্লের কথা সব কিছু আমি আপনাদেরকে এক এক করে জানাবো এই পুরো ভিডিওটির মাধ্যমে। আর আজকে আমি যেই বাসিসকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো ঢাকা টু পাবনা রোডে রেগুলারলি চলাচল করে। তাহলে চলুন আমরা এখন এই বাসিসকে যে ডিজাইনটি সেটি একটু দেখে নিই বাস স্টপেজে রেখে। আমরা চলে এসেছি আমাদের বাস স্টপেজে, আমরা এখন এখান থেকে যে বাসটির ডিজাইন সেটি দেখে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে খুব বড় করে সি লাইন, আর এই সি লাইন হলো ঢাকা টু পাবনা রোডের খুব রেগুলারলি চলাচল করে এবং সনাতন একটি বাস প্রতিষ্ঠান। আর এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছ সেই ডিজাইনটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি তোমাদের এরকম আরও বাস মুড লাগে এবং যদি আরও এরকম স্ক্রিন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে তোমাদের জন্য আমি এরকম নিতে নতুন বাস মুড এবং স্ক্রিনে তোমাদের মাঝে হাজির হবো। আর এখানে যে বাস মুডটি ইউজ করা হয়েছে সেটা হলো হিনো AK1 সুপার সিরিজের একটি বাস স্ক্রিন, যেটা তোমরা অলরেডি এর মনোগ্রাম বা লেখা দেখে তোমরা বুঝতে পারছো। আর এই বাসমুটি তোমরা কোথায় পাবে সেটা হলো তোমরা এই বাসমুটি যদি নামাজ চাও তাহলে চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে একটি ভিডিও লিঙ্ক, তার উপরে ক্লিক করলে তোমরা এই বাসমুটি নামে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি এটা নিয়ে রাস্তায় চলে আসছি এবং চলন্ত অবস্থা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সুন্দরভাবে জ্বলছে নিচ্ছে, সেটা আসলে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইভেন্ট লাইটগুলো দেখতে পাচ্ছ। আর এখন তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা স্ক্রিনটি কোথায় পাবে। এই স্ক্রিনটি ঠিক তোমরা পেয়ে যাবে আমার এই বাসমুটির যে ভিডিও লিঙ্ক রয়েছে ঠিক তার নিচে দেখবে একটি স্ক্রিনের গুগল ড্রাইভ লিঙ্ক রয়েছে, তার উপরে ক্লিক করলেই তোমরা এই স্ক্রিনটি নামিয়ে নিতে পারবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কীভাবে বাস মুড কীভাবে স্ক্রিন নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। তার জন্য তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখবে বিভিন্ন ধরনের বাসের ভিডিও লিঙ্ক রয়েছে, তার উপর থেকে যে কোনো একটি বাসের ভিডিও লিঙ্ক ক্লিক করলেই তোমরা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে যে কীভাবে বাস মুড কীভাবে স্ক্রিন নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। আর সেটা যদি তোমরা না করো তাহলে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আপনি আরও একটি নতুন ভিডিও বানান, আমরা তার মাধ্যমে নতুনভাবে শিখতে যাচ্ছি যে কীভাবে বাস মুড নামিয়ে কীভাবে স্ক্রিন নামে অ্যাড করে গেম প্লে করতে হয়। তাহলে আমি তোমাদের জন্য সেরকম নতুন আরও একটি ভিডিও তৈরি করে তোমাদের মাঝে হাজির হব। আর আমি এখানে যে ট্রাফিক অবিটি ইউজ করছি সেটা হলো ETS-2 প্রো ট্রাফিক অবিবি, যেটা আপনারা অলরেডি দেখে বুঝতে পারতেছেন। আপনারা যদি এই ধরনের ট্রাফিক অবিবি নামাজ চান তাহলে অবশ্যই অবশ্যই চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন একটি ETS-2 প্রো ট্রাফিক অবিবির ভিডিও লিঙ্ক, তার উপরে ক্লিক করলেই আপনারা আপনাদের অবিবির নাম্বারের সাথে মিল রেখে অবিবি নামিয়ে গেম প্লে করতে পারবেন খুব সুন্দরভাবে এবং খুব সহজেই। আর ভিউয়ার্স, আজকে আর বেশি কথা বলবো না, তোমাদের সকলের ভালোবাসা দোয়া এবং সাপোর্ট কামনা করছি। তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করলে আমি তোমাদের জন্য এরকম নিত্য নতুন বাস মোড, নিত্য নতুন স্ক্রিন, নিত্য নতুন ম্যাপ মোড, নিত্য নতুন অবিবি নিয়ে হাজির হতে পারবো। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দোয়া কামনায় আজকে এখানে শেষ করছি, আর আল্লাহর রহমতে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।